আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপি ডাটা শাক। আশা করছি ডাটা শাকের এই রেসিপিটি সবাই ভালো করে শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন। অনেকেই কিন্তু ডাটা শাক খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটি। এভাবে রান্না করে ডাটা শাক খেয়ে দেখবেন একবার, অসম্ভব ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল রান্নার দিকে চলে আসলাম। প্রথমে ছোটো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি লাল হয়ে আসলে পেঁয়াজটা একটু আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম সামান্য, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর ধনিয়া, সব কিছুই দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যতক্ষণ কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক চা চামচ পরিমাণ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর উপরে তেলগুলো ভেসে উঠেছে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটুকু দিতে চাচ্ছেন। এখানে প্রায় আমি 1/3 কাপের থেকে একটু কম দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে অপেক্ষা করে নিচ্ছি 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গিয়েছে কিন্তু ভালো করে, আর চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডাটা শাকের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো। আগে থেকে ডাটাগুলো ভালো করে বেছে নিতে হবে, তারপর ধুয়ে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে রেখে দিতে হবে যাতে করে বাড়তি পানিটা ঝরে পড়ে যায়। তারপর ছোট ছোট করে কেটে, কিংবা আগে থেকেও কেটে নিতে পারেন আপনারা, আমি আগে থেকেই কেটে তারপর ধুয়ে নিয়েছি, তারপর এখানে অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না ডাটাটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসছে। প্রায় 5-7 মিনিট পর দেখুন ডাটাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা কালারও কিন্তু চেঞ্জ হয়ে একেবারে সবুজ সবুজ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কাঁচামরিচ 4 থেকে 5টার মতো। আমি এখানে আস্ত কাঁচামরিচটাই দিয়েছি, এতে করে যাদের প্রয়োজন হবে তারা আস্ত কাঁচামরিচটা নিয়ে খেতে পারবে। আপনারা চাইলে কিন্তু ফালি করে কেটেও দিতে পারেন, আমি এইসব আস্ত কাঁচামরিচটাই দিলাম। এবার যে ডাটা শাকের পাতাগুলো আছে সেই পাতাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডাটাটা সেদ্ধ হওয়ার পর কিন্তু পাতাটা অ্যাড করতে হবে, কারণ পাতাটা পুরোপুরি কুক হতে বেশি একটা সময় লাগে না, তাই পাতাটা পরে দেওয়াটাই ভালো হবে। সবগুলো পাতা দিয়ে দিচ্ছি আর তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট পর শাকটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে শাকটা পুড়ে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এভাবে এবার শাকটা সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো পানি। ডাটা শাক সেদ্ধ হতে মোটামুটি একটু বেশি পানি লাগে, তাই আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করছি 5 মিনিট। দেখুন এর মধ্যে কিন্তু শাকটা রেডি হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে আর ঢাকটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডাটা শাকের তরকারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ডাটা শাকের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কী ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর আমার সাথে সবসময় থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।